স্বাভাবিকভাবে একটি মহল থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশে মাহফিল কেন বাড়তেছে, যাত্রা থিয়েটার পালাগান কেন কমতেছে। তাদের ভিতরে আগুন চলছে, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। প্রশ্ন আসে যে এত লাখ লাখ টাকা খরচ করে এ মাহফিল করার দরকার কি? দরকার কি তা তো বুঝবে, যারা দরকার কি তাও বুঝে, ঠিক কিনা? কোরআনুল করিম থেকে আল্লাহ যাকে খুশি, যে খুশি সে হেদায়ত দিতে পারে না যদি না আল্লাহ হেদায়ত না দেন, ঠিক কিনা? কোরআন করিমের হেদায়ত থেকে যারা বঞ্চিত, আমরা হাজার চেষ্টা করেও আল্লাহ যদি না চান তাদেরকে কোরআন করিমের বহুমাত্রিক কল্যাণ ও উপকার কি তা বুঝাতে পারবো না। হেদায়তটা আল্লাহর হাতে, কার হাতে? আল্লাহ তাআলা কোরআন করিমে সেটা বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে হেদায়তের দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়ত করেন। আমার আফসোস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় 1500 বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, আবুল বুখতারি, আবু সুফিয়ান, হেন্দা, উম্মে জামির, এদের অনেকেই ইসলাম কবুল করে নেই। যাদের নাম বললাম এর মধ্যে পুরুষদের একজন মুসলমান হয়েছিল, সে হচ্ছে আবু সুফিয়ান, মহিলাদের মধ্যে হেন্দা। কথা বুঝতে পারছেন? কিন্তু এই লোকগুলো ইসলামকে কবুল না করলেও সারা রাত কাবার চত্বরে দাঁড়িয়ে থাকতো, রসুলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনে কলিজা ঠান্ডা করতে। ইসলামকে কবুল করে নাই কিন্তু কোরআন শুনতে তারা মজা পেত, পেত কি না? আর আমার দেশে এমন কিছু মুসলিম নামধারী দেখতে পাই যারা ইসলামকে তো মানতেই চায় না, কোরআন শরীফও শুনতে চায় না। আমার দৃষ্টিতে ওরা আবু জেহেল, আবুল আহাবের চেয়ে নিকৃষ্ট, তাতে কোনো সন্দেহ না। আপনারা আবু জেহেলকে ঘৃণা করেন, করেন না? যে লোকটা এক অক্ত নামাজ পড়ে না, ছয় অক্ত মদ খায়, সেও কি তার না ছেলের নাম রাখবে আবু জেহেল? আজে বাজে নাম রাখে, কন্যা, বন্যা, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এই নাম রাখে, কিন্তু আবু জেহেল নামটা রাখে না। কিন্তু যে আবু জেহেলকে এত ঘৃণা করেন সেও তো কোরআন শুনতে ভালোবাসত, মজা পাইতো। আর এ কোন বাংলাদেশের আবু জেহেলের গোষ্ঠী? মাহফিল হলে মানুষ ধর্মান্ধ হয়, পালাগান বন্ধ হয়ে গিয়েছে বলে আফসোস করে, আল্লাহর কাছে সে আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট বেঈমান, তাতে কোনো সন্দেহ নেই। এ সমস্ত অবিশ্বাসী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সমস্ত অবিশ্বাসী সংশয়বাদীদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশে থাকতে হলে ইসলামকে মেনেই থাকতে হবে। ইসলামের সাথে চ্যালেঞ্জ করলে দেশ থেকেও বের হতে হয়, দল থেকেও বের হতে হয়। যাদের গোলামি করা তাদের দেশেও জায়গা হয় না, জুতা ঝাঁটা দিয়ে বের করে দেয়। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ যতদিন থাকবে কোরআনের মাহফিলও চলবে, মাহফিল যত হবে রহমত বাড়বে, বরকত হবে, দেশে কল্যাণ আসবে, রহমতের চাদরে আল্লাহ দেশকে ঘেরাও রাখবেন। দেখেন না, এখন আবার নতুন ভেরিয়েন্ট অমিক্রন আঘাত করেছে, গোটা বিশ্বকে আবার তছনছ করে দিতে চাচ্ছে। আমেরিকাতে প্রতিদিন 7000-8000 মানুষ অমিক্রণে আক্রান্ত হচ্ছে, এবং
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে অমিক্রনকে ঠেকাবার মতো কোনো ভ্যাকসিন নাই, টিকাও নাই, ভ্যাকসিনও নাই টিকাও নাই, কিন্তু বাংলাদেশকে তাল্লা বাঁচায় রাখছে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা আমরা, মোটে মধ্য আয় ঢুকতেছি ঠিক কিনা, এখনো এই করোনার ঢেউকে সামলাবার মতো টেকনোলজি, মেডিকেল সায়েন্স এবং ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে নেই। আমরা বেঁচে আছি একমাত্র আল্লাহর কোরআনের বরকতে, কারণ আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও তো এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়, এত মসজিদ কোথাও নাই বাংলাদেশে যত মসজিদ, এত মাদ্রাসা কোথাও নাই বাংলাদেশে যত মাদ্রাসা। সেজন্য আমি বলবো করোনার ঢেউ আঘাত থেকে বারবার বাংলাদেশ বেঁচেছে, এটা কারো কৃতিত্ব নয়। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে পাঁচ ওয়াক্ত আজান হচ্ছে, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, মাহফিলগুলোতে কোরআনের তাফসির হচ্ছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে করোনার গজব থেকে রক্ষা করেছেন। যত মাহফিল বাড়বে, মাদ্রাসা খুলবে, মসজিদে আজান হবে, বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আর পালাগান দিলে সার্কাস আজাব আসে, গজব আসে। যুবকরা এখন কোরআন মুখী হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সেজন্য আমি বলে থাকি আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ মনে থাকবে। কোরআন করিম এই যে আপনারা আজকে এসেছেন, সুবহানাল্লাহ, ঈমান আছে যাদের তারাই তো এসেছেন নাকি? মানুষ যখন কোরআন করিমের সামনে বসে যায় ঈমানটা বাড়তে থাকে। ওলামায়ে কেরামের কাছে বসলো ঈমান বাড়ে। সহি বুখারীতে এসেছে তারজমাতুল বাবে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য, ইমাম বুখারী তালিকান হাদিসটি এনেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমরা একটু বসি, কোরআন সুন্নার আলোচনা করি, ইমানটা বাড়াই। তার মানে হচ্ছে নেককার কোন আলেমে তাকির সামনে যদি কোনো মানুষ বসে আর কিছু সময় যদি কোরআন হাদিসের কথা বলে এবং শোনে, আল্লাহ পাক উভয়ের ইমানের নূরকে বাড়ায় দেন। আপনাদের ইমান বাড়তেছে কিনা বলেন। তারপর আপনারা ব্যবসা চাকরি দোকানপাট ঘর বাড়ি ছেড়ে ফিরে এসেছেন এই বরকতের মাহফিলে, এই যে ফিরলেন এটা রুজু, এটা তওবা হয়ে গেছে। কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না, তওবা। তাহলে ইমানও আছে তওবাও আছে, ইমান আর তওবা যখন এক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন, তখন আল্লাহ তাআলা রহমতের আর বরকতের দরজা সব খুলতে থাকে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাউ মানে ওয়াতাবু তওবা করত, আমি আল্লাহ তাদের জন্য আকাশ ও জমিনের বরকতে সবগুলো দরজা খুলে দিতাম। তাহলে আমরা আশা করি আল্লাহর রহমতও পাবো বরকতও পাবো। মাহফিল যত বাড়বে বাংলাদেশে রহমতও বাড়বে বরকতও বাড়বে, ঠিক কিনা বলে? অতএব যারা মাহফিলের বিরোধিতা করে, তাদের ব্র্যান্ড তাদের লেভেল যেটাই হোক, তারা আসলেই ইসলামেরও শত্রু, মুসলমানের শত্রু, দেশেরও শত্রু। তাদের কথায় কান দেওয়া যাবে না, ঠিক কিনা? এই যে আসছেন বসছেন, খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতারা খুশি, বেজার কে? শয়তান। বেজার কে? শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুণ্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সাত দিন তো ওয়াজ শুনতেছেন, কালকে অষ্টম দিন মুনাজাত করবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? আজকে শয়তান চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা, কিন্তু আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই।
কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আমি আর কাউকে বসতে বললাম না, কারণ বসার সুযোগ নাই, দাঁড়িয়ে থাকুন। আর বসতে সবাইকে তো বসতে বলাও যায় না, কেউ কেউ জিন্সের প্যান্ট পরে আসছে, এদের এটা আমি বুঝি না, এই প্যান্ট সেলাই করে ঠ্যাং ঢুকাইছে না ঠ্যাং ঢুকায় সেলাই করছে এটা বুঝি না, এদেরকে বসতে বললে মুশকিল চিটেন ফাঁক। অতএব এদেরকে তো বসার মোটেও সুযোগ নাই, আর জায়গাও নেই যে বসবেন আপনারা, ঠিক কিনা? আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, শহীদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ইরশাদ করেছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ, সাক্ষ্যটা কার? সাক্ষী কে? আল্লাহ। সাক্ষ্য কার? নিজের পক্ষে, যে আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ সাক্ষী দেন আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া উলুল ইলমে কাইমান বিল কিসত, আর আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, যে ইলমের মাধ্যমে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান অর্জন করা যায়, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা যায়, এইরকম ইলমের ধারক যারা, তারাও সাক্ষ্য দেয় নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আসলেই তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, সর্বময় জ্ঞানের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম। সাক্ষ্যটা কার? আল্লাহ তার তাওহীদের পক্ষে নিজে এই সাক্ষ্য দান করলেন। সুবহানাল্লাহ, গোটা কোরআন শরীফে এবং পূর্ববর্তী শতাধিক আসমানি কিতাবে এর চেয়ে আজম শাহাদা, বড় সাক্ষ্য আর একটাও নাই ছিল না। সুবহানাল্লাহ, উমদাতুল কারি শারহু সহিহিল বুখারীতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ একটি হাদিস নকল করেছেন এই আয়াতের ফজিলতে ব্যাখ্যায়। মূলত তিনি তার জামাতুল বাবের আলোচনা করতে যে এই আয়াতকে উল্লেখ করেছেন এবং এই আয়াতের ব্যাখ্যাটিও উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শাম দেশ থেকে, সিরিয়া থেকে শাম, দুইজন ইহুদি মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। মদিনাতুল নবী, মদিনাতুল মুনাওয়ারাতে এসেই তারা বুঝলো এই মদিনা শরীফ হচ্ছে মদিনাতুল নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা। কারণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা, মদিনা মুনাওয়ারার যে বর্ণনা তাওরাতে পেয়েছিল, হুবহু তারা মিল পেল। একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, 1500 বছর আগে ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি জাতি এমন একটা অভিশপ্ত জাতি, ভাগ্য বিপন্ন জাতি, ঐতিহাসিক বেয়াদব জাতি, জেনেটিক গাদ্দার জাতি,
যে আল্লাহ রসুলকে চিনার পরও অধিক সংখ্যক ইহুদি উম্মতে মুহাম্মদী হবার সৌভাগ্য পায়নি। কিন্তু ওরা মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, দৃষ্টান্ত দেখেন, বুখারী শরীফে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার বিজয় করলেন, খায়বার যুদ্ধের কথা শুনেছেন না? মদিনাতুল মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে খায়বার, সেখানে ছিল ইহুদিদের সবচেয়ে বড় ঘাঁটি। আমি খায়বার সফর করেছি, 1500 বছর আগে ইহুদিরা পাথরে যে দুর্গ নির্মাণ করেছিল এটা আজও আছে, ঘুরে ফিরে দেখেছি। আল্লাহর হাবিব যখন খায়বার বিজয় করলেন, ইহুদি নেতারা নিহত হলো, মহিলারা বন্দী হলো, শিশুরা বন্দী হলো, সবাইকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। আমাদের একজন আম্মা জানছিলেন, হাজর সাফিয়া, কি নাম? বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাজর সাফিয়া বিনতু হুয়াই বলেন, তিনি আল্লাহ রসুলের কাছে আবেদন পেশ করলেন যে আমি সাফিয়া কোনো সাধারণ ঘরের মেয়ে না, হযরত হারুন নবীর বংশধর, আমি অন্য কারো কাছে যেতে চাই না, আল্লাহ রসুল যদি আমাকে ওনার কদমে জায়গা দেন আমি সৌভাগ্যবান মনে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন মঞ্জুর করলেন, তিনি ইমান আনলেন, আল্লাহ রসুল তাকে নিকাহ করলেন, তিনি উম্মতের আম্মা হবার সৌভাগ্য লাভ করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর আল্লাহ রসুল দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব বললেন, সাফিয়া এত জোরে তোমারে কে মারছে? এত জোরে মারলো কে তোমাকে? 5টি আঙ্গুলের দাগ বসে আছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আপনি খায়বার দুর্গ জয় করেছেন, রাতে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে, সকালে যখন যুদ্ধের আগে আমি আমার পূর্বের স্বামী ইহুদির কাছে আমার স্বামীর কাছে স্বপ্নের কথাটা বললাম, সে সর্বশক্তি দিয়ে আমার গালে চপেটা ঘাত করে বলল, বুঝতে পেরেছি অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। স্বপ্নের ব্যাখ্যা বুঝছে কিন্তু রসুল্লার বিরুদ্ধে অস্ত্র ধারণ থেকে বিরত থাকে নাই, যুদ্ধ করলো নিহত হয়ে গেছে। হযরত সাফিয়া এটা বর্ণনা করেছেন। তাহলে ইহুদিরা খুব ভালো করে চিনত আল্লাহ রসুলকে, যে তিনি আল্লাহর আখিরি নবী, তিনি নবীগণের নবী। সুবহানাল্লাহ, কিন্তু ইমান আনতে পারেনি। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে আরেকটি হাদিস এসছে, হযরত সাফিয়া বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মাক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আমার বাবা হুয়াই বিন আখতাব, সে ছিল গোটা আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম, বলা যায় ইহুদিদের আল্লামা, ইহুদিদের আল্লামা। আমার চাচা হুয়াই বিন আখতাব বাবা আর আমার চাচা দুইজন গেলেন আল্লাহ রসুলের সাক্ষাতে। হযরত সাফিয়া বিনতু হুয়াই বলেন, মদিনা মুনাওয়ারা থেকে তারা যখন খায়বার ফিরে আসলো, আমি দেখলাম আমার বাবা এবং চাচা দুইজনের চেহারাটা কালো হয়ে গেছে, তারা কি যেন কানে কানে কথা বলে আমাকে শুনতে দেয় না। আমি গভীর মনোযোগে কান পেতে আমার বাবাকে প্রশ্ন করছে, আহুয়া হুয়া, আমরা তাওরাত কিতাবে যার বর্ণনা পেয়েছি, যার সিফতের কথা আল্লাহ আলোচনা করেছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফতের কথা, ওনার সম্মান মর্যাদার কথা তাওরাতে পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, আমরা আজকে মদিনা মুনাওয়ারা থেকে ঘুরে আসলাম, তাওরাতের সব বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেহেতু মিলে গেছে, ইনি কি তিনি নাকি? আমার বাবা বললেন, আস্তে কথা বলো, কেউ না শোনে, মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখিরি নবী যার কথা তাওরাতে এসেছে। আমার চাচা তখন জিজ্ঞেস করলো আমার বাবাকে, তাহলে আসো আমরা সবাই দলে বলে মুসলমান হয়ে যাই। হুয়াই বিন আখতাব বলল যে না, মুসলমান হওয়া যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, তিনি আসবেন আখিরি নবী হিসেবে,
আমাদের ধারণা ছিল বনি ইসরায়েল থেকে, কিন্তু তিনি তো আসলেন ইসমাইলের বংশে, অতএব আমরা মুসলমান হব না, আমরা বিরোধিতা করে যাব বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি ইহুদিরা জেনেটিক বেয়াদব, ঐতিহাসিক গাদ্দার, ঠিক কিনা বল? এখন প্রশ্ন আসে না, মুসলমান হতে পারলো না কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার পরও মুসলমান হতে পারলো না কেন, প্রশ্ন আসি কিনা? আরে ভাই বলেন না, আসি কিনা? জবাব তো আল্লাহ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান্নাবিয়্যীনা বিগাইরি হাক্ক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান্নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই অভিশপ্ত ইহুদি জাতি, ওদের বড় অপরাধ তার আল্লাহর আয়াত মহাসত্যকে অস্বীকার করে, আর প্রচুর সংখ্যক বনি ইসরায়েলের নবীকে তারা হত্যা করেছে, আর যারা বনি সত্যের পক্ষে সাক্ষী দেয় তাদেরকেও তারা হত্যা করে। এই বেয়াদবির কারণে আল্লাহ পাক তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে দেন নাই। তাদের দুনিয়া আখেরাতে কি অবস্থা ইহুদিদের আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়ামা লাহুম মিন নাসিরিন। দুনিয়া ও আখেরাতে ইহুদিদের দুনিয়া আখেরাতে সব পণ্ড, ওদের আখেরাতও নাই ওদের দুনিয়াও নাই আর ওদের কোনো সাহায্যকারী নাই। এখন আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন, হ্যাঁ ইহুদিদের আখেরাতে কিছু নাই তা তো মানলাম, দুনিয়াতে তো আছে, সব সম্পত্তি তো ওদের হাতে। সংশয়বাদীদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা কোরআনে বললেন ইহুদিদের দুনিয়াও নাই আখেরাতও নাই, আখেরাত নাই তা তো বুঝি দুনিয়া নাই কেমনে বুঝবো? তারপরে আল্লাহ বলছেন ওমা লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্যকারী নাই। ওদের সাহায্যকারী তো দেখি আমেরিকা করতেছে, মুখে করতেছে, ব্যাপারটা কি? দেখেন ভাই, বিশেষজ্ঞদের মতে পৃথিবীর 78% ইকোনমি, অর্থনীতিকে কন্ট্রোল করে আমেরিকা। কে করে? আর আমেরিকার 80% অর্থনীতি কন্ট্রোল করে রক চাইল্ড ফ্যামিলি, এটা একটা ইহুদি পরিবার, রক চাইল্ড ফ্যামিলি, বুঝতে পারছেন? তারা 80% অর্থনীতি কন্ট্রোল করে। তাই বলে ইহুদিদের আসলে দুনিয়াতে কিছু নাই, কারণ চোর জনগণের সমস্ত সম্পদ চুরি করে, মিলিয়নার হোক আর বিলিয়নার হোক, ওরে তো ধনী বলা যায় না, চোরই বলতে হয়। সারা বিশ্বব্যাপী ইহুদিরা যে সম্পদ জমা করেছে এটা সুদের মাধ্যমে, গরিবকে শোষণ করে, মানুষকে ধোকা দিয়ে, প্রতারণার মাধ্যমে মানুষের সম্পদ চুরি করে ধনী হয়েছে, আমরা তাদেরকে ধনী বলে স্বীকৃতি দিতে পারি না। তা সবচেয়ে বড় প্রকাশমান, ওদের যে দুনিয়াও নেই আখেরাতও নেই, দুনিয়া যে নাই বুঝেন, বিশ্ব মানচিত্রে তাদের একটা রাষ্ট্র নাই। বলবেন ইসরায়েল, এটা তো জারজ রাষ্ট্র, জবরদখল, এটা আমাদের জায়গায় ওরা জবরদস্তি করে বাড়ি বানাইছে, এটাকে আমরা তাদের রাষ্ট্র বলতে পারি? মনে করেন আপনার একটা বাড়ি আছে 1 বিঘা, কিন্তু এলাকার কিছু দুষ্ট মানুষ, কিছু আছে না বিকজ টাইপের মানুষ, হ্যাঁ পিস্তল বাহিনী, এরকম একজন এসে আপনার বাড়ির সামনের 10% দখল করে ঘর একটা তুলছে, ঘরটা কি তার না আপনার? আপনার। সে কি জবরদখলকারী? ওর সাথে তো আপনি পারতেছেন না, কারণ ওর সবর পক্ষে, ওর কাছে পিস্তল বাহিনী আছে, এলাকার মাতব্বরা তার পক্ষে, ওর আবার দুলাবাই আছে, ওরে যদি অ্যারেস্ট করা হয় টেলিফোন আসে, কারে ধরছো? অমুককে ধরছি। এই সে তো আমার শালার ঘরের শালা, ছাড়ো। তখন সে মাপ পেয়ে যায়, কোথাও আপনি বিচার পেলেন না, যুগের পর যুগ সে আপনার জায়গা দখল করে বাড়ি বানায় রাখলো, সেটা কি তার বাড়ি না আপনার বাড়ি? এই পৃথিবীর তাগুতি শক্তি 1917 সালের পরে ব্রিটেনের প্রত্যক্ষ মদতে সহযোগিতায় চক্রান্তে পশ্চিমারা চক্রান্তের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানের বাপ দাদার ভিটি দখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠন করেছে, আমরা রাষ্ট্র বলে স্বীকৃতি দেই না, দিব না, দিব না, দিব না।
আসতেছে, ঠিক কিনা বলেন? সেই দিন আসতেছে। আল্লাহ বলেছেন ওমা লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্যকারী নাই, আসলেই তো নাই। 1917 সালে তাদেরকে ব্রিটেন জাহাজে করে আনা শুরু করলো ইউরোপ থেকে, হিটলার এমন দেওয়া দিচ্ছে, একটা দুইটা মারছে, প্রায় 70 লক্ষ ইহুদিকে সে একেবারে কি বলে কি বলবো এটাকে ক্লিন সাফ কোর্স। মরার আগ দিয়ে হিটলার অ্যাডলফ হিটলার তার পিএসকে বলেছিল কিছু ইহুদি রেখে গেলাম এগুলোরও মারতে পারতাম, কেন আগামী প্রজন্ম আমার যারা গালি দিবে ওরা বুঝবে আমি কাদেরকে মারছি। হিটলার মুসলমান হয় না এই জন্য আমি দোয়া করতে পারি না, নইলে প্রাণ ভরে ওর জন্য দোয়া করতাম, কারণ সে বিশ্ব মানবতার কল্যাণে অনেকটাই কাজ করে গেছে। এক অভিশপ্ত জাতির মেরুদণ্ড ভেঙে গেছে, ব্রিটেন তাতে সাহায্য করেছে। 1948 সালে তাদেরকে স্বাধীনতা দেওয়ার পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করা শুরু করছে। প্রতি মাসে যুক্তরাষ্ট্র প্রতি বছর $4 বিলিয়ন তাদেরকে সহযোগিতা করে আসতেছে। এখন আমেরিকা এতদিন সাহায্য করছে, এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ ওরই তো যায় যায় অবস্থা। 19 বছর মধ্য এশিয়াতে যুদ্ধ করে, বুঝলেন, নিরস্ত্র মুজাহিদদের সাথে যুদ্ধ করে 19 বছরে তার লস হয়েছে, খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। এটা আপনি হিসাব করতে পারবেন না, অন্তত বাংলাদেশের 40 বছরের বাজেট $2.26 ট্রিলিয়ন খরচ করে ও ভিক্ষার ঝুলি এখন হাতে নিয়েছে আমেরিকা। 19 বছরে এমন থেরাপি দিছে আল্লাহর বান্দারা, অস্ত্র শস্ত্র গোলা বারুদ রেখে কোন রকম প্লেনে ঢুকছে আর কেউ চাকায় ঝুলেই রওনা দিচ্ছে, ঠিক কিনা? এখন তার দেশ রক্ষা করা মুশকিল, এখন আর ইসরায়েলকে সাহায্য করতে চাচ্ছে না। আল্লাহ তো বলেই দিয়েছেন 1500 বছর আগে ওমা লাহুম মিন নাসিরিন, আসলেই তারা তাদের কোনো স্থায়ী সাহায্যকারী পাবে না, পাবে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে ইহুদি জাতি 1500 বছর আগে। আজও তাদের উত্তরসূরীরা পৃথিবীতে অভিশপ্ত জাতি হিসেবেই আছে, খুব কম সংখ্যক ইহুদি মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছিল। এইরকম দুইজন শাম দেশ থেকে গেল মদিনাতুল মুনাওয়ারাতে। শাম চিনতে পেরেছেন? 4টি রাষ্ট্রকে শাম বলা হয় হাদিসে, আপনার সিরিয়া যার রাজধানী দামেস্ক, তারপরে আপনার জর্ডান যার রাজধানী আম্মান, লেবানন, ফিলিস্তিন, ইরাকের একটা অংশ, এই বেল্টকে বলা হয় শাম। কি বলা হয়? শাম। এর রাজধানীকে বলা হয়েছে কোরআন কারিমে রোম। আপনারা মনে করেন ইতালির রোমকে বলা হয়েছে, তখন তো ওই রোম ছিল জঙ্গল। আল্লাহ যে রোমের কথা বলছেন, এটা হচ্ছে শামের রাজধানী রোমের কথা, কথা বুঝতে পেরেছেন? সেটা অন্য কোনো আলোচনায় আমি ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। ইহুদি দুইজন যখন মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছল, তারা লোকজনের কাছে জিজ্ঞেস করলো যে আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরত করেছেন মদিনা মুনাওয়ারাতে? লোকজন বলল হ্যাঁ। তারা আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলো, দুইজন ইহুদি, হিব্রান মিন আহবারিল ইহুদ, হিব্রুন বলা হয় ইহুদিদের শ্রেষ্ঠ আলেমদেরকে, এরকম হিব্রান মিন আহবারিল ইহুদ, শাম দেশে ইহুদিদের সবচেয়ে বড় দুইজন আলেম আল্লাহর হাবিবের কাছে যে উপস্থিত। আল্লাহর হাবিবকে তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে প্রাণে আমরা বিশ্বাস করি আপনি মোহাম্মদ আল্লাহর রসুল, তাতে কোনো সন্দেহ নাই, তবে যদি এখন একটি প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দেন আমরাও বিলম্ব না করে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন প্রশ্ন করো, তারা প্রশ্ন করলেন আয্যু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? প্রশ্ন করতে দেরি, জিব্রিল আসতে দেরি করলো না, আল্লাহ পাক আলে ইমরানের 18 নম্বর আয়াত নাজিল করে দিলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল
মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আযম শাহাদা ফি কিতাবিল্লাহ, আযম শাহাদা ফি ইলমিল্লাহ, আল্লাহর এলেমে এটাই সবচেয়ে বড় সাক্ষ্য, আল্লাহর সমস্ত কিতাবে এটাই ছিল সবচেয়ে বড় সাক্ষ্য, আল্লাহর চূড়ান্ত কিতাবে এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। সাক্ষ্যটা তাওহীদের সাক্ষ্য, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন ভালো করে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহ একজন আছেন স্রষ্টা, এটার জন্য কোনো সাক্ষ্য লাগবে না, সাক্ষীও লাগবে না, সাক্ষ্যও লাগবে না, সাক্ষীও লাগবে না, কিতাবও লাগবে না, এভিডেন্সও লাগবে না, বিনা সাক্ষীতে সাক্ষ্যতে এই কথা বলতে সৃষ্টি বাধ্য, আমার একজন স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ, কারণ সৃষ্টি যতটুক বাস্তব তার চেয়ে মহাসত্য স্রষ্টা, স্রষ্টা ছাড়া সৃষ্টি হতেই পারে না। এই কথাটাই, এই কথাটা খুব সূক্ষ্ম না, কথাটা স্থূল, কিন্তু এই কথাটা বুঝতেছে না নাস্তিকরা, এই কথাটা বুঝতেছে না। ইমামে আজম শারহু ফিকহিল আকবারে মুকদ্দমা এসেছে, অন্যান্য ইতিহাসের কিতাবও এসেছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে আপনার বাগদাদে এক গ্রিক দার্শনিক এসেছে, ফিলোসফার, ফালসাফি, গ্রিক দার্শনিক বলতে পারেন এখনকার বুদ্ধিজীবীদের মতই, কিন্তু পার্থক্য আছে, ওই যে গ্রিক দার্শনিক ওদের মাথার উপরেও কিছু থাকতো ভিতরেও কিছু থাকতো, এখন যারা বুদ্ধিজীবী বাংলাদেশে এগুলোর দিকে কিচ্ছু নাই, মাথা তো পুরা সাফ, সাফা চাট, বাইরেও কিছু নাই ভিতরও কিছু নাই, যদি সিটি স্ক্যান করেন দেখবেন আপার স্টোরে কিচ্ছু নাই, খালি। কিন্তু ওই যুগের যারা ছিল ফিলোসফার, ফালসাফি, ওদের মাথায় কিছু ঘিলু নামে থাকতো, বুঝলেন? এই দার্শনিক প্রচার করতেছে চতুর্দিকে, স্রষ্টার আবার কি দরকার? এই সৃষ্টির জন্য তো স্রষ্টার কোনো দরকার ছিল না, এক কথায় নাস্তিক। মুসলমানেরা খবর দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে যে হুজুর আপনাকে লাগবে এই ফিলোসফারকে, গ্রিক দার্শনিককে শায়েস্তা করতে। ইমাম আজম রহমতুল্লাহ তারিখ দিলেন, নির্ধারিত সময় দিলেন, তিনি রওনা দিলেন, বাহাসের নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা পর তিনি আসলেন। নাস্তিক তো তেলে বেগুনে জ্বলে একেবারে অগ্নিশর্মা, ইমাম আজমের সাথে কোনো বহস নাই, তিনি ওয়াদা খেলাফ করছেন, উনি ওয়াদা খেলাফ করছেন বড় দোষ হয়ে গেছে, তার যে ইমান নাই খবর নেই। আমাদের দেশে এমন কিছু মুসল্লি পাবেন নিজে একক তো নামাজ পড়ে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, ঠিক কিনা? ইমাম সাহেবের দোষ ধরে, কার দোষ ধরে? কিন্তু মুসল্লি যে দোষ ধরতেছে, ও একক তো নামাজ পড়ে না, জুমার দিন এসে মসজিদে একটু কাশাকাশি করে, সদরুদ্দিন আছে একটু দেখায়, তারপর কি হম্বি তম্বি, কথায় কথায় ইমাম সাহেবকে ধমক দেয়। আরে যুবক, আর কত চুপ থাকবা? তোমার ইমাম তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তোমার, কোন বেনামাজি যাই হোক ইমামকে ধমক দিলে কলার ধরে তারে মসজিদ থেকে বের করে দাও। তোমার ইমাম তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তো তোমার। ইমাম ভুল করতে পারে, সে তো মানুষ, তার ভুল ধরবে আরেকজন আলেম, ইমাম ইমাম দ্বন্দ্ব হয়ে গেছে সমাধান করবে কোন শেখ, ঠিক কিনা বলে? ওই শরাবখোর মদখোর আর জুয়ারিদেরকে ইমামের উপর আঙ্গুল উঠাবার সাহস দিবেন না, মনে থাকবে? প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, তো নাস্তিক বলতেছি ইমাম সাহেব আদাবর খেলাফ করছে, তার সাথে বহস নাই, কিন্তু তার কি নাই? ইমানই নাই। ইমাম আজম বললেন ঠিক আছে, তোমার সাথে আমার বহস করার শখ নাই, দেরি যে কেন হয়েছে তা কি বলবো? হ্যাঁ, এইটা বলতে পারেন, দেরি কেন করছেন 3 ঘন্টা? দেখো, তোমার সাথে ভাসে আসব, মাঝখানে পড়ছে ফোরাত নদী, কি নদী? এখন আমি দাঁড়িয়ে আছি, কোনো তো নৌকা নাই, তো আমি ভাবতেছি আহারে একটা নৌকা হলে ভালো হইতো,
হঠাৎ দেখি নদীর কূলে একটা বৃক্ষ হয়ে গেছে। না আন্দাজে সুবহানাল্লাহ কইবেন না, আগে শোনেন। গাছ একটা হয়ে গেছে, এখন আমি প্রয়োজন অনুভব করলাম গাছ হইলে কি হবে, করাত তো লাগবে, তক্তা না হইলে নৌকা বাড়াই কি দিয়া। হঠাৎ দেখি করাত ছাড়া গাছ সাইজ হয়ে গেছে, তক্তা হয়ে গেছে। তারপর কোনো কারিগর নাই, মিস্ত্রি নাই, তক্তা সব জোড়া লেগে জুতসে একটা নৌকা হয়ে গেছে। তারপরে তারপরে তো আরো আশ্চর্য কথা, নৌকা যখন পানিতে নামলো, লগি নাই, বৈঠা নাই, মাঝিমাল্লা স্যার আমি উঠলাম, আমার নৌকা আমারে পার করে দিল। নাস্তিক বলে জনগণকে, ভাই সব ভাবছিলাম ইমাম সাহেবের মাথা আদা টাল, এখন তো দেখি পুরাই খারাপ। ভাবছিলাম ইমাম সাহেবের মাথা হালকা পাতলা নষ্ট হয়েছে, এখন তো দেখি পুরাই নষ্ট। মানুষের মন চাইলে কি বৃক্ষ হয়? করাত ছাড়া কি গাছ কাটে? সিজিলিং করা ছাড়া তক্তা হয়? কারিগর ছাড়া নৌকা হয়? মাঝিমাল্লা ছাড়া নৌকা চলে? বিশ্ববরণ্য ইমাম ইমাম আজম বললেন, রে দাহরিয়া, রে নাস্তিক, কারিগর ছাড়া যদি একটি নৌকা হতে না পারে, মাঝিমাল্লা ছাড়া যদি নৌকা চলতে না পারে, এ বিশাল আকাশ ও জমিন এতদ বয়ের মাঝে যা কিছু আছে, নদী নালা বৃক্ষলতা সমুদ্র মহাসমুদ্র সমুদ্র পাহাড় পর্বত এই আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহাণু গ্রহাণুপুঞ্জ নীহারিকা ধূমকেতু এ সব কিছু বিনা কারিগরে কেমন করে সৃষ্টি হয়ে গেল? একজন মাঝিমাল্লা ছাড়া একটি নৌকা যদি এপার ওপার হতে না পারে, এই গোটা বিশ্ব চরাচর কার অদৃশ্য আঙ্গুলের সারায় চলছে? যিনি কারিগর আর যিনি চালান তিনি বিশ্ব স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাৎক্ষণিক সে ফালসাফি গ্রিক দার্শনিক ইমাম আজমের হাতে তওবা করে মুসলমান হয়ে গেল। তাহলে স্রষ্টা একজন আছেন, এটার জন্য কোনো সাক্ষ্য লাগে না, সাক্ষীও লাগে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর এমন কোনো প্রান্ত যদি থাকে যেখানে এখনো মনুষ্যত্ব পৌঁছে নেই, ইসলামের দাওয়াত পৌঁছে নেই, ওই এলাকার মানুষগুলো কালকে আমতে আল্লাহ হিসাব কি নেবেন, ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনারা বলেন তো? মানে এমন এলাকা পৃথিবীতে যেখানে এখনো কালেমার দাওয়াত পৌঁছে নাই, ওদের হিসাব কি হবে, ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, প্রশ্ন আসে কি না? এই এলাকা কি ইমাম আজমের যুগে ছিল না এখনো থাকতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যামাজন জঙ্গল, আমাজন নাম শুনছেন না? এরা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, কোথায় 9টা দেশ নিয়ে, শুধু ব্রাজিল নয়, 9টা রাষ্ট্র নিয়ে একটা জঙ্গল, এটা দক্ষিণ আমেরিকাতে পড়েছে, এবং 70 লক্ষ বর্গ কিলোমিটার জঙ্গলটা, বাংলাদেশের মতো 50টা রাখা যাবে। বিজ্ঞান বলেছে আমাজনকে বলা হয় দ্য লাঞ্চ অব দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস, সমস্ত পৃথিবীর মানুষের বেঁচে থাকার জন্যে যতটুকু অক্সিজেন দরকার তার 20% আল্লাহ ওখানে তৈরি করে দেন স্যাটেলাইটের মাধ্যমে। বিজ্ঞান কিছু স্ন্যাপ নিয়েছে, ভিউজ নিয়েছে, সেখানে দেখা যায় সে গহীন জঙ্গলে বিজ্ঞান ঢুকতে পারে নাই, ওখানে এমনও কিছু জায়গা আছে ঘন গাছপালার কারণে হাজার হাজার বছরে সূর্যের আলো পৌঁছে নাই। ভিডিওতে তারা দেখেছে স্যাটেলাইটের মাধ্যমে ওখানেও কিছু মানুষ আছে, মানুষগুলোর কাপড় চোপড় আছে, এবং তারা ভাষার আদান প্রদান করে, গান বাদ্য করে, সাংস্কৃতিক উৎসব করে, শিকার করে, পশু আগুনে সিদ্ধ করে খায়। ওই মানুষগুলোর কাছে তো ইসলামের দাওয়াত এখনো পৌঁছে নাই, ওরা মানুষ তো, কাল হাসরে কি প্রশ্ন হবে আর ওরা জান্নাত পাবে না জাহান্নাম পাবে, প্রশ্ন কি আসে? ঠিক একই কথা বলা যায় উত্তর মেরুর ক্ষেত্রে, বরফ অঞ্চলে যারা থাকে, বুঝলেন, বরফে জন্ম বরফে থাকে, বরফ দিয়ে ঘর বানায় এস্কিমো যারা, ওখানে তাপমাত্রা থাকে সবসময় সর্বনিম্ন থাকে -20°C আর সর্বোচ্চ থাকে -50, 55,
-70°C তাপও থাকে, পশুর চামড়া দিয়ে ওরা শরীরকে আবৃত করে রাখে, আগুন ধরাতে পারে না। কথা বুঝতে পারছেন? ওই রকম একটা মানুষ যদি বাংলাদেশে আনেন, এই তাপে সে মোমের মতো গলে যাবে। ওখানেই থাকে, ওখানে কোনো চাষাবাদ হয় না, ধান নাই, চাল নাই, গম নাই, কিচ্ছু নাই, চিন্তা করছি খায় কি। রিজিকের মালিক ওখানেও তাদের রিজিক পৌঁছে দিয়েছেন, বরফের নিচে আল্লাহ তাআলা কিছু সুস্বাদু সুমিষ্ট মাছ রেখে দিয়েছেন, ওরা বরফ খুঁড়ে খুঁড়ে মাছ বের করে কাঁচা খায়, রসগোল্লার মতো মজা পায়। সুবহানাল্লাহ। ওদের কাছে, ওদের সংখ্যা এখন পৃথিবীতে মোট প্রায় 1 লক্ষ, এখনো তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কাল কেয়ামতে ওদের প্রশ্ন কি, জবাব কি, জান্নাত যাবে না জাহান্নাম যাবে, প্রশ্ন কি আসে? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, এই রকম মানুষ যাদের কাছে এখনো সভ্যতা পৌঁছে নাই, মনুষ্যত্ব পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, হাসর ময়দানে আল্লাহ তাদেরকে সামনে দাঁড় করিয়ে একটি প্রশ্ন করবেন, উত্তর যদি হাবাচক হয় বেঁচে যাবে, উত্তর যদি নাবাচক হয় পাকড়াও হবে। আল্লাহ শুধু প্রশ্ন করবেন, মান খলা কাকা, কে তোমাকে সৃষ্টি করেছেন? লোকটি যদি জবাব দেয় আল্লাহ তুমি, তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে। কারণ গোটা সৃষ্টি জগতের জন্য একজন স্রষ্টা আছেন, এই কথা বুঝার জন্য সাক্ষী লাগবে না, সাক্ষ্য লাগবে না, কোনো প্রমাণের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। তো সাক্ষ্যটা কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক, ওনার জাতে কারো শরীক নাই, ওনার সিফাতে কারো শরীক নাই, ওনার ইবাদতে কারো শরীক নাই, তিনি এক একক, আহাদুল ফারদু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওনার এই তাওহীদের সাক্ষ্য, একত্বের সাক্ষ্য দরকার আছে, এর জন্য সাক্ষীর প্রয়োজন আছে। এই সাক্ষীটা, এই সাক্ষ্যটা প্রথম তিনি নিজে দিয়েছেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য দিয়েছেন লক্ষাধিক নবী রাসূলগণ, সুবহানাল্লাহ বলবেন না, এই সাক্ষ্য দেয় সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দেন ওহির এলেম যারা অর্জন করেছে কিতাবের মাধ্যমে সেসব জ্ঞানীগণ, এই সাক্ষর উপরে কোনো সাক্ষ্য নাই, এই সাক্ষর চেয়ে সত্য কোনো সাক্ষ্য নাই, এই সাক্ষর চেয়ে আজাম কোনো সাক্ষ্য নাই। এই সাক্ষ্য দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাজ্জিলুল মালাঈকাতা বিরূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন লাখের উপর, তাদের কাছে ওহির মাধ্যমে এই নির্দেশ ছিল, তারা মানব জাতিকে ডেকে বলেছেন, সতর্ক করেছেন আল্লাহর পক্ষ থেকে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আমার। মজার কথা হচ্ছে মুসলমান ভাইয়েরা, লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই, লাখের উপর নবী সবাই আল্লাহর কথা কানে শুনেছেন, কেউ চোখে আল্লাহকে দেখেন নাই, কিন্তু নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1500 বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, তিনি কানেও আল্লাহর কথা শুনেছেন, চোখেও আমার আল্লাহকে দেখেছেন। আপনারা জানেন কানে শুনে সাক্ষ্য দেওয়া আর চোখে দেখে সাক্ষ্য দেওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা বলে। লাখের উপর নবী সাক্ষ্য দিলেন আল্লাহ এক, কিন্তু কেউ আল্লাহকে চোখে দেখলেন না, শুধু কানে শুনলেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীগণের নবী, তিনি আল্লাহর কথা কানেও শুনলেন, আল্লাহকে তিনি চোখেও দেখলেন, সুবহানাল্লাহ। এজন্য লাখের উপর নবী সাক্ষ্য এক পাল্লায়, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক পাল্লায়, কোন সাক্ষীর মর্যাদা আল্লাহর কাছে বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্যের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। পূর্বের কোন নবী আল্লাহকে দেখছেন চোখে? না। দেখতে চাইছেন? জি, মুসা নবী চাইছেন, তুর পাহাড়ে গেছেন, 40 দিন আল্লাহর সাথে কথা বলে তার ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বলে উঠছে,
বলে আল্লাহ কত আর তোমার কথা শুনবো, আর তো বরদাস হয় না, একটু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখবে না। এখানে বুজার বিষয় আছে, এই আয়াত থেকে অপব্যাখ্যা করে মুতাজিলা সম্প্রদায়। কারা? 72 ফেরকার একটা বড় ফেরকা কি মুতাজিলা, এটা জানেন তো আপনারা? কথা বলেন, এখনো আছে মুতাজিলা? কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতে ফেরকা হবে 72টা, 72টাই আছে। একটা ফেরকা যেটা 73 নাম্বার, আমরা আহলুস সুন্নাল জামা সব মুসলমান। এই 72 ফেরকার বাইরে আর কোনো ফেরকা নাই, কাফের মুশরিক বেঈমান আর 72 ফেরকা আর জিন্দিক। কথা বুঝতে পারছেন? মূল ফেরকা তৈরি হয়েছে 6টা থেকে, কয়টা? 6টা। আপনার মুতাজিলা, খারেজি, রাফিজি, কদ্রিয়া, জবরিয়া, কারামিয়া, এই 6টার প্রত্যেকটা 12 ভাগ হয়েছে, 6 12 72। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে মুতাজিলা। এখনো মুতাজিলাদের আকীদা রাখার মতো লোক বাংলাদেশে আছে, যারা বলে কোরআন শরীফ স্পর্শ করতে ওযুর প্রয়োজন নাই, যারা বলে শিরক কুফর বড় গুনাহ না, এলেন না থাকা বড় গুনাহ, যারা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না, যারা রাসূলুল্লাহর ওসিলা ধরাকে শিরক মনে করে থাকে, এরাই মুতাজিলাদের প্রতিনিধিত্ব বাংলাদেশে করছে। এই মুতাজিলাদের একটা আকীদা যে আমরা আল্লাহকে বেহেশত দেখব না। দলিল দেয় আল্লাহ মুসাকে বলছেন লাং তারানি, তুমি কখনো আমাকে দেখবে না, কিন্তু ব্যাখ্যা আছে লাং তারানি ফি হায়াতিকা দুনিয়া, দুনিয়ায় তুমি দেখবা না, বেহেশতে তো অবশ্যই দেখবা। বেহেশতে আমরা দেখব না আল্লাহকে? ইনশাআল্লাহ না, ইয়াকিন, বেহেশতে গেলে দেখবই। আপনি যদি বউতালাক দেন 1000 বার, ইনশাআল্লাহ করে বউতালাক হবে না, হবে? বুঝেন নাই কথা। আপনি যদি আপনার স্ত্রীকে 1000 বার বলেন তুমি এক তালাক ইনশাল্লাহ, দুই তালাক ইনশাল্লাহ, এইভাবে 1000 বার বলেন, আপনার বউ তালাক হবে না, হবে? তা আমরা আল্লাহকে বেহেশতে দেখবো ইনশাল্লাহ বলবো কেন? বেহেশতে গেলে তো দেখবই, তবে বেহেশতে যাবো কিনা এটা ইনশাল্লাহ, ঠিক কিনা? বেহেশতে যাবো কিনা এটা ইনশাল্লাহ, আমাদের কাছে গ্যারেন্টি নাই, টিকেটও নাই। অনেক পিসাব অবশ্য টিকেট বিক্রি করতেছে 2000 টাকা, 3000 টাকা, এতিমখানায় 10000 টাকা দিলে একেবারে জান্নাতুল ফেরদৌসের টিকেট দিয়ে দেয়, কিন্তু বক্তা নিজেও জানে না সে নিজেও বেহেশতে যাবে কিনা, কিন্তু টিকেট বিক্রি করতেছে নাকি আছে না? আমাদের কাছে টিকেট নাই, আমাদের ভরসা দুইটা, আল্লাহর রহমত আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফা, এছাড়া আমাদের কাছে কোনো ভরসা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ দেখবই তোমারে, আল্লাহ বললেন না দুনিয়াতে দেখতে পারবা না, কয় আল্লাহ না দেখে আমি তোর পার ছাড়ব না। তিনি একটু অভিমানী ছিলেন, জালালি, অনেক অসচেতন বক্তা নবীদের সামনে বেয়াদবি করে, বলে ঠেডা মুসা, মুসা নবীকে ঠেডা বললে ইমান থাকবে? পরিষ্কার ফাতাওয়ার কিতাবে এসছে ইন্না ইস্তিগফাফাল আম্বিয়া ইকুফরুন, নবীগণের সামনে এমন কথা বলা যা তাদের শানকে একটু খাটো করে এটা কুফুরি। এটা কি কুফুরি? অতএব ঠেডা মুসা বলবেন না, জালালি, অভিমানী, ঠিক কিনা? হ্যাঁ, তিনি বললেন আল্লাহ না দেখলে আমি তোর পার ছাড়বো না। আল্লাহ বলেন ঠিক আছে মুসা, আগে টেস্ট হবে, যদি ক্যান্ডিডেট হতে পারো আমি আমার দিদার তোমাকে নসিব করব। আল্লাহ বললেন অঞ্জুরিলাল জবাল, তোর পাহাড়ের দিকে তাকাও। তিনি তাকালেন 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ পাক জামালি নূরের একটা ছটা তোর পাহাড়ে ছাড়লেন, গোটা পাহাড়টা জ্বলে খাক হয়ে যায়, মুসা নবী বেহুশ হয়ে তোর পাহাড়ে লুটায় পড়লেন। কোন নবী দেখেন নাই আল্লাহ তাআলাকে, না দেখে আল্লাহর কথা শুনে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1500 বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে লামাকান সিদরাতুল মুনতাহার উপরে, লামাকান লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশুর রহমানে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার নসিব করেছে, সবাই কানে শুনে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেও শুনেছেন আল্লাহর কথা, চোখেও দেখেছেন আমার আল্লাহকে। তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূল।
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের নবীদের সাক্ষ্য না দেখেছিল, রাসূলুল্লাহর সাক্ষ্য দেখেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে যখন আল্লাহর রাসূল দেখেছেন, মুসা নবী তো দেখা সহ্য করতে পারেননি আল্লাহর নূর। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, মা জাগাল বাসারু ওয়ামা তাগা, মুসা তো আমাকে দেখতে পারে নাই, কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লামা কানওয়ালা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আরশে আজিমে এসে, আরশুর রহমানে এসে আমি আল্লাহকে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, চর্ম চোখে ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই, মহাপরিতৃপ্তির সাথে আমি আল্লাহর দিদার তিনি নসিব করেছেন। সেজন্য ভাইয়েরা, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আখিরি নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, সমস্ত ফেরেশতা সাক্ষ্য দেন আল্লাহ এক, ইমানদাররা সাক্ষ্য দেয় আল্লাহ এক, এর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। এই সাক্ষ্যকে বলা হয়েছে কোরআনের শ্রেষ্ঠ সাক্ষ্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার দুটো গুণ, আল্লাহ তাআলা ওনার দুটি সিফত উল্লেখ করেছেন, আল আজিজ আল হাকিম। আজিজ শব্দের অর্থ বাংলায় লেখা হয়েছে পরাক্রমশালী, অর্থটা আংশিক ঠিক কিন্তু পূর্ণ ব্যাখ্যা প্রকাশ পায় না। মনে রাখবেন, কোরআন করিম কেউ যদি শাব্দিক অর্থে বুঝতে চায় তাহলে বুঝতে হবে সে মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়েছে মাত্র, কিন্তু সে মহাসমুদ্রে, জ্ঞানের মহাসমুদ্রে সাঁতার কাটার সুযোগ তার হয় নাই। এটা কেন বললাম, আমাদের বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে লাউ কদু কুমড়ার মতো হাইব্রিড স্কলার হচ্ছে, হাইব্রিড বক্তা হচ্ছে, হাইব্রিড বুদ্ধিজীবী হচ্ছে না। লাউ কদু শশা কুমড়া এগুলো হাইব্রিড খাওয়া চলে, কিন্তু ডাক্তার যদি হাইব্রিড হয় আর মৌলবী যদি হাইব্রিড হয় তো ইমান শেষ, রুগী শেষ। কথা বুঝলেন নাই? কারণ আপনাকে তো কোরআন করিম বুঝতে হবে, পড়তে হবে যোগ্য আলেমের তত্ত্বাবধানে মাদ্রাসায় অন্তত 10 বছর। কয় বছর? এখন কিছু স্কলার বের হচ্ছে না, আর স্কুল কলেজ থেকে 2 বছর যে মাদ্রাসায় ঘোরাঘুরি করে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলার। ক্ষতি হচ্ছে কি না উম্মতে? হচ্ছে, হচ্ছে না? আচ্ছা ভাই বলেন তো, আবার কিছু বুদ্ধিজীবী টক শোতে আসে, উনারা আলেমদেরকে পাত্তা দেয় না, উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সাবেক সচিব দাড়িগুলি পাকছে, পা একটা কবরস্থানে গেছে, এখন ওনারা বাসায় বসে কোরআন হাদিস গবেষণা করে ফতোয়া দিচ্ছে। বলে মাদ্রাসার কি দরকার, এই বসে বসে কোরআন হাদিস বোঝা যায়। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কেউ বাড়িতে বসে MBBS ডাক্তার হইতে পারবেন? কেন, সমস্যা কি? চেষ্টা করলেই তো হয়। আমাদের দেশে যারা MBBS ডাক্তার হয় ওদের যোগ্যতা কতটুক লাগে? সায়েন্স ডিপার্টমেন্টে HSC পাস করতে হবে, তাও গোল্ডেন GPA 5, ঠিক কিনা? তারপর কয়েক লক্ষ ছাত্রের মধ্যে ইন্টারভিউ দিয়ে মেডিকেল টেস্টে টিকে আপনি ক্যান্ডিডেট, 6 বছর প্রফেসরের কাছে মেডিকেল সায়েন্স পড়বেন MBBS এর বইগুলো, HSC পাস করে 6 বছর চিকিৎসা বিজ্ঞানের বই যোগ্য প্রফেসরের কাছে, বাড়িতে না মেডিকেল কলেজে পড়লে আপনি MBBS, মানে মা বাবার বেকার সন্তান নাকি? না, আপনি ব্যাচেলার হলেন মেডিকেল সায়েন্সে, ঠিক কিনা? বাংলাদেশে এখন এই MBBS ডাক্তারের কোনো মূল্য নেই, এটা মোড়ে মোড়ে পাওয়া যায়, কমসে কম FCPS লাগে, আগে FRCS করত, এখন FCPS করতে হয়, ঠিক কিনা? এখন মনে করেন একজন আপনাদের মধ্যে 2 পাস, কি পাস? MBBS এর 6 বছরের বইগুলো বাংলায় আছে, আপনি বাড়িতে বসে বইগুলো একেবারে বুঝে বুঝে চশমা লাগায় 12 বছর পড়ছেন, কত বছর? তারপরে পুস্তকালয় একটা চেম্বার দিয়ে বসছেন, মাসে কয়টা রুগী মরবে আর কয়টা বাঁচবে? একটাও তো বাঁচার সম্ভাবনা নাই। আছে, আপনি বলবেন কেন ডাক্তাররা 6 বছর পরে আমি বুঝে বুঝে 12 বছর পড়ছি, এই ডাক্তারে ডাক্তারিতে মানুষের জীবন নষ্ট হবে। ফার্সিতে একটা প্রবাদ আছে, বলা হয় নিম মোল্লা খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান, হাতুরা মৌলবী ইমান নষ্ট করবে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করবে।
ঠিক কিনা? অতএব যে কথা বলছিলাম, কোরআন হাদিস বোঝার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আর এই ইসলামের বিরোধী শক্তির প্রবল চেষ্টা কিভাবে মাদ্রাসা বাংলাদেশে বন্ধ করা যায়, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, এক একটি মাদ্রাসা, কি কওমি কি আলিয়া, প্রত্যেকটি মাদ্রাসা ইসলামের দুর্গ। এই দুর্গ যতদিন থাকবে বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না ইনশাল্লাহ। আমার লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলতে পারবে না। যদি চোখ তুলে এই দেশের মুসলমান ইসলামপন্থীরা সেই চোখকে উপরে দিবে ইনশাল্লাহ। আমার দেশের খনিজ সম্পদে কেউ হাত দিতে পারবে না। যদি কালো হাতের থালা বসায় সে হাতকে ভেঙে চুরমার করে দিবে বাংলার মুসলিম জনগণ। মাদ্রাসার প্রিয় সুদী, আপনারা এই কথাগুলো খেয়াল রাখতে হবে আপনাদের, ঠিক আছে ইনশাল্লাহ। মাদ্রাসার কোনো বিকল্প বাংলাদেশে না বলে মাদ্রাসায় পড়ে কি হয়, কোনো জ্ঞান বুদ্ধি হয় নাকি? মাদ্রাসায় পড়লে যে কি জ্ঞান বুদ্ধি হয় আপনারা দেখছেন, দেখছেন না? ওদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিদ্যাগুলোকে এক পুটলায় দিলে একজন যোগ্য আলেমের এক রাতের এলেমের সমান হবে না। কেন, ওগুলো আছে পুকুর পারে, মাদ্রাসার আলেমরা আছে মহাসমুদ্রের কিনারায়, ওরা আছে দূষিত পানিতে, আর মাদ্রাসায় যারা পড়ে ওরা আছে আল্লাহ প্রেরিত নূর কোরআনের কাছে। এদের মোকাবেলা হয় না, কথা বলেন না? আল্লাহ পাক বলেছেন আল আজিজ, এটি শাব্দিক অর্থ পরাক্রমশালী। এই শব্দে আল্লাহর বৈশিষ্ট্যের কথা বুঝবো না। ইমাম ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেছেন আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আজিজ বলা হয় সেই মহান সত্তাকে যার কোনো মেসাল নাই আকাশে নাই জমিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহান পরাক্রমশালী সত্তা আল্লাহকে বলা হয় আজিজ, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, যার কোনো মেসাল নাই। এবং এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি ইজমাই উম্মতের ফতোয়া উল্লেখ করছেন, ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে, এবং আহলুস সুন্নাল জামাতের সমস্ত আলেম একমত, আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার, দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। এই মাসালায় দুইটা বাতিল ফেরকা বের হইছে, একটা মুআত্তেলা আর একটা মুজাসসিমা। মুআত্তেলা তারা কিছু বিপদগ্রস্ত সুফি দরবেশ যারা বলেন আল্লাহর হাত আছে বলা যাবে না, আল্লাহর পা আছে বলা যাবে না। না, আপনি যদি বলেন আল্লাহর হাত নাই আপনি কাফের হয়ে যাবেন, কারণ হাত হচ্ছে আল্লাহর সিফাত, আপনি আল্লাহর সিফাতকে অস্বীকার করলেন। আবার যদি বলেন আল্লাহর হাত আমাদের মতে 18 ইঞ্চি বিশিষ্ট এবং 5 আঙ্গুল বিশিষ্ট, তাহলে আপনি মুশরিক হবেন, কারণ আপনি আল্লাহর মেসাল সাব্যস্ত করেছেন। একদল মুআত্তেলা আর একদল মুজাসসিমা, উভয় দল বাতিল ফেরকা। আহলুস সুন্নাল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে বিশ্বাস করি, কি রকম হাত জানি না। হাত আছে বিশ্বাস, কি রকম হাত জানি না। এই ব্যাপারে ইমাম আযম আবু হানিফার ফাতাওয়া, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা ইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শায়, আমার আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয়, আমার আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয়, আমার আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয়, কি রকম হাত আছে। কামা ইয়ালি কবি শানিহি, আমার আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। আকীদা সাফ, আকীদা সাফ। ভাই আকীদা যদি ঠিক না করেন, এই দাড়ি টুপি জুব্বা কুর্তা এতে কি কাজ হবে?
কাজ হবে আকীদা দুরুস্ত করতে হবে আমরা মুয়াত্তেলাও না আমরা মুজাসসিমাও না আমরা আহলুস সুন্নাল জামাআ ইমাম আযম যেটা ব্যাখ্যা করে দিয়েছেন যা শরহু ফিকহিল আকবারও আছে আপনারা পাবেন ইনশাআল্লাহ কথা বুঝতেছেন তাহলে আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র তিনি নিরাকার যদি বলি ওনার হাত আছে আমাদের মতো তাহলে আপনি মেসাল দিলেন আর আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই তিনি আজিজ লা ইউজাদু লাহু মিসলুন আল্লাহ তাআলার কোনো মেসাল নাই বলেন সুবহানাল্লাহ বুঝছেন তারপর আল্লাহ একটা বৈশিষ্ট্য আল্লাহর একটা সিফাত আল্লাহ বলেছেন আল হাকিম হাকিম মানে জুল হিকমা সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞার স্রষ্টা যিনি সর্বময় জ্ঞানের অধিকারী আমার আল্লাহ তিনি হচ্ছেন হাকিম 19 নম্বর আয়াতের যে অংশটা তেলাওয়াত করেছি আমি একটু তর্জমা করে দিচ্ছি ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম দ্বীন বুঝেন এই যে রাতকালকে আসতেছে দিন আবার অনেকে বলবেন দিন অর্থ ধর্ম কেউ বলবেন দিন অর্থ জীবন ব্যবস্থা ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআন শরীফে চারটি বিষয়কে দিন বলেছেন কয়টি থাকে এখানে কয়টি বিষয় এক আল্লাহ কর্মফলকে দিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তিনি মালিক ইয়াউমিদ্দিন আই মালিক ইয়াউমিল জাযা তিনি কর্মফল দিবসের মালিক এখানে দিন অর্থ কর্মফল দিন অর্থ আমরা এই যে কোরআনের ব্যাখ্যা বুঝি না বলি আল্লাহ বলছেন ধর্ম যার যার তার তার লাকুম দিনুকুম ওলিয়া দিন সহিহ আল বুখারী আল্লাহ তাআলা এটা কি বুখারী শরীফে এসেছে না কোরআন শরীফে আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত আল কোরআন কোনটা কোরআন শরীফে কোনটা বুখারী শরীফে তাও জানি না আমরা ফতোয়া দিচ্ছি মাশাআল্লাহ ঠিক কিনা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ওখানে দীন অর্থ ধর্ম না জাযা তার মানে লাকুম দীনুকুম আই লাকুম জাযাউকুম ওয়ালিয়া দীন আই লি জাযাই ও কাফেররা তোমরা যে শিরক কুফর করো আল্লাহর তাওহীদ মানো না আমার রেসালাত মানো না সেজন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন এবং তোমাদের এই শিরক কুফরের কর্মফল তিনি তোমাদেরকে দিবেন ওয়ালিয়া দীন আই ওয়ালিয়া জাযাই আর আমি যে আল্লাহর তাওহীদের প্রচার করি সেটার মহা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন তা দীনের একটা অর্থ কি কথা বলবেন না দীনের একটা অর্থ কি দুই আল্লাহ তাআলা ঈমানকে দীন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতুআল্লিমুনাল্লাহ বিদিনিকুম আই আতুআল্লিমুনাল্লাহ বিঈমানিকুম তোমাদের অন্তরে যে দীন আছে ঈমান আছে সেটার ব্যাপারে কি আল্লাহরে শিখাইতে চাও আল্লাহ জানে তোমাদের ভিতরে ঈমান আছে না নাই দীন আছে না নাই এখানে দীন অর্থ কি ঈমান মাশাআল্লাহ বুঝতেছেন আপনারা এখানে দীন অর্থ কি ঈমান তাহলে আল্লাহ তাআলা কর্মফলকে দীন বলেছেন আল্লাহ তাআলা ঈমানকে দীন বলেছেন ইতাআত ইবাদতকে আল্লাহ দীন বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এখানে দীন হচ্ছে ইতাআত মুখলিসিনা লাহুদ্দিন যারা মুমিন মুসলমান তাদেরকে এটাই আদেশ করা হয়েছে তারা দিনকে ইতাআতকে ইবাদতকে বিশুদ্ধ করবে আল্লাহর জন্য তাহলে আমরা কয়টা অর্থ পেলাম কর্মফল দিন দিনের একটা অর্থ কর্মফল ইমানের একটা অর্থ কর্মফল দিনের আরেকটা অর্থ ইমান আর দিনের আরেকটা অর্থ হচ্ছে ইবাদত তিনটা হয়েছে তিনটা বলা হয়েছে কর্মফল একটা হচ্ছে দিনের একটা অর্থ কর্মফল দিনের আরেকটা অর্থ হচ্ছে ইমান দিনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত ইবাদত চার নম্বর আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম এখানে দিন হলো শরীয়তে মুহাম্মাদি জীবন বিধান তো কয়টা অর্থ পেলাম আল্লাহ পাক বললেন ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহর নিকট জীবন বিধান
একমাত্র আল্লাহর নিকট ইসলাম হচ্ছে জীবন বিধান, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে, ওনার আনিত জীবন বিধানের বাইরে আর কোনো কিছু অ্যাকসেপ্টেবল নয়। একমাত্র ইসলামকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দিন ব্যাপক ব্যাখ্যা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তিনটি জিনিসের সমষ্টি হচ্ছে দিন ইসলাম। ইমান, ইসলাম, ইহসান, কয়টি? ইমান, ইসলাম, ইহসান। আপনাকে ইমান এনে প্রথম হতে হবে মমিন, তারপরে ইসলামে প্রবেশ করে হতে হবে মুসলিম। কেয়ামত তো ইমান না এনে দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ রোজা ইবাদত বন্দিগি হজ যাকাত করে আপনি মুসলমান হইতে পারবেন না। প্রথম ইমান আনতে হবে, তারপর ইসলাম গ্রহণ করতে হবে। কেন বললাম এই কথাটা? আমাদের দেশের মধ্যে কিছু আলেমরাও না বুঝে একটা হাদিসের অপব্যাখ্যা করে, সেটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন সহিহ বুখারীর হাদিস, হাদিসটি সহিহ মুসলিমও আছে, সেটা হচ্ছে না লাগবে না, সেটা কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, লোকটি মুসলিম। কখন মুসলিম? ইমান আনার পর, যখন এই কাজগুলো করলো। আর ওই লোকটা যদি মুসলিম হবার পর কুফর করে, তখন সে আর মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফালান আও তাকরীরা। লোকটা কতক্ষণ মুসলিম? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, কোরবানি দিলে, কিবলা মানলে, যতক্ষণ তার দ্বারা মৌখিকভাবে, কর্মের দ্বারা, স্বীকৃতির দ্বারা কোনো কুফর প্রকাশ পাবে না। যদি কুফর প্রকাশ পেয়ে যায়, তখন নামাজ রোজা পড়লো কি পড়লো না তা দেখার সুযোগ রয়েছে কাফের। কথা বলেন, অনেক মৌলবী সাহেব আমাকে নিয়ে ট্রল করে, হুজুর তো কথায় কথায় কাফের বলে। আরে ভাই, কাফেরই তো কাফের বলি, মুসলমানকে তো কাফের বলি না। কিন্তু উসুলে তাকফির আপনারা তো পড়েন নাই ভালো করে, এই জন্যই বুঝেন না আর আমাদের বিরোধিতা করেন। কথা বুঝেন না? তাহলে আগে কি ইমান, আগে কি ইমান? আমি একটি চিন্তার খোরাক দিয়ে যে আপনাদেরকে, আপনারা কোরআন শরীফ পড়বেন, এই 30 পারা কোরআনের কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ইমান আনো, ইমানদারকে বলেছেন মুসলিম হয়ে যাও। খেয়াল করছেন? কোরআন শরীফ পড়ার সময় একটু খেয়াল করবেন, কোন কাফের মুশরিককে আল্লাহ বলেন নাই মুসলমান হও, বলেছেন মমিন হও, মমিনকে বলেছেন মুসলিম হও। একটি সূচের পেছনের ছিদ্র দিয়ে একটা উটো যদি যেতে পারে, কোন মানুষ ইমান না এনে মুসলমান হতে পারবে না। দেখুন, আপনি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, মমিনগণ, আল্লাহকে ভয় করো যথাযথ, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে মমিন, তারপরে মুসলিম, আগে ইমান, তারপরে মুসলিম। 208 নম্বর আয়াত সূরা বাকারায় তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা আই ফিল ইসলামে তাম্মা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন নাই, কাকে বলছেন? আগে ইমান, তারপরে ইসলাম, আগে ইমান, তারপরে ইসলাম। এখন ইমান কি? আমি এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু, ওমিয়া তুমি কোমর সোজা করার আর টাইম পাও নাই, বসতে বসতে ধরে গেছে না, এই তো আর আর অল্প সময়, জনগণ দেখার নামে কোমর সোজা করছে, যাক ওজোর মাফ। মনে কথা খেয়াল করতেছেন? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস,
যা কিছু করেছেন সুন্না, সেই কোরআন, সেই সুন্না, সেই হাদিসকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। আশঙ্কা লাগবে না, আশঙ্কা সুবহানাল্লাহ। এই ঈমান আসলো, তারপর ইসলাম। ইসলাম কি? ইমাম রাজি তফসির করেছেন, ফখরুদ্দিন রাজি, ওয়াসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শর্তে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পর যখন সিলমুন থেকে ইসলাম আনুগত্য, অর্থাৎ কোরআন হাদিসে সব, অর্থাৎ এক কথায় শরীয়তে মুহাম্মাদিয়ার, শরীয়াতুম মুহাম্মাদিয়া আল মুতাহহারাতুল মুআত্তারা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরময় পবিত্র আল্লাহর পক্ষ থেকে যে শরিয়া, যে জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, সে শরিয়াতে মুহাম্মাদিয়াকে মস্তক পেতে আনুগত্যের সাথে মেনে আত্মসমর্পণকারী যখন হয়ে যাবেন, সেটা ইসলাম, আপনি মুসলমান হয়ে গেলেন। ইমান, ইসলাম, তারপরে এহসান, তারপরে কি? এহসান হচ্ছে এখলাস, অর্থাৎ যত ইবাদত করবেন আল্লাহর জন্য। এই ঈমান, ইসলাম, এহসান, তিনে মিলে দিন ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বুঝতেছেন? আরেকটু মেসেজ বাকি আছে, বলে দেই। ইবাদত কার জন্য হবে? আল্লাহ। এবার আসেন, আপনি যখন পুরা ঈমান আনবেন, মুমিন হয়ে যাবেন, শরীয়তের সব বিধান মেনে নেবেন, মুসলিম হয়ে যাবেন, আর সব ইবাদত যখন আল্লাহর জন্য হবে, আপনি মহসিন হয়ে যাবেন। যদি আপনি মুমিন হন, কোন একদিন আপনি জান্নাতে যাবেন, এতে সন্দেহ নাই। আজাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। আপনি যদি মুসলিম হন, আপনি বেহেশতে যাবেন, আজাব ছাড়া যাবেন, হিসাবের পরে যাবেন। কিন্তু আপনি যদি মহসিন হতে পারেন, আজাবও নাই, হিসাবও নাই, চোখ বন্ধ করে জান্নাত পেয়ে যাবেন।